মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে তারার মেলা, আর তাদের মধ্যমণি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার প্রাক্তন খেলোয়াড়দের আয়োজনে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টে হাজির রাজনীতির মাঠে নতুন এই সদস্য। অবশ্যই আমি আশা করবো যে আপনারা সবাই আমাকে ভোট দিবেন, নৌকা মাকে ভোট দিবেন, আমাকে জয়যুক্ত করবেন, আপনাদের মাগুরারই সন্তান। সাকিবকে কাছে পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে ভাসেন প্রাক্তনরা। তার নতুন যাত্রায় সাফল্য কামনা করেন তারা। সাকিব যেহেতু নির্বাচন করছে, আমরা আশা করি যে সাকিব বিপুল ব্যবধানে জয়ী হবে। এই 75 নম্বর জার্সির একটা গুরুত্ব থাকবে। সাকিবের খেলা আমরা সবসময় টিভিতে দেখেছি, আজকে সামনাসামনি দেখলাম। উনি মাগুরার ছেলে, মাগুরা থেকে নমিনেশন পেয়েছেন, ওনার জন্য অনেক শুভকামনা থাকবে। এত কাছ থেকে সাকিব আল হাসানের খেলা কিংবা বাউন্ডারি হাঁকানো দেখে মুগ্ধতা প্রকাশ করলেন দর্শকরা। আমরা এখানে সাকিবের খেলা দেখতে আসছি, ওকে সবসময় টেলিভিশনে দেখি, এখন সরাসরি দেখার জন্য এখানে আসছি। আমরা যারা মাগুরা জেলার প্রাক্তন খেলোয়াড়, তার সৌজন্যেই মাগুরাতে নোমানী ময়দানে আজকে আমাদের এই টুর্নামেন্টের আয়োজন কামনা আয়োজন আয়োজিত হয়েছে এবং আমরা তার সফলতা কামনা করি। রাজনীতিতে সাকিবের নতুন পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন তার সতীর্থ থেকে শুরু করে স্থানীয়রা। তার ছোটবেলার কোচের আশা সাকিবের হাত ধরে পথ খুঁজে পাক সম্ভাবনাময় ক্রিকেটাররা। শুধু ক্রিকেট নয়, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, যে সকল খেলা রয়েছে সকল খেলায় আমাদের মাগুরার ছেলেরা যেন বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে, সাকিবের কাছে আমরা আশা করব, সেজন্য আমাদেরকে এই বিষয়গুলি সহযোগিতা করা। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন সারা বিশ্বের অলরাউন্ডার সে, তার কাছ থেকে মাগুরাবাসী অনেক কিছু আশা করে এবং সেই আশার প্রতিদানটা সে ভালোভাবে দিবে। ব্যাটে বলে ঝড়তোলা সাকিব রাজনীতির নতুন পিচে কেমন খেলেন এটি এখন দেখার অপেক্ষা। রূপকাইচ, এখন মাগুরা।